Hello friends, welcome back to my channel Gopal Brojo Dham. Live with Harinam and stay with Gopal Brojo Dham. তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি শীতের দুপুরে গোপালের ভোগ নিয়ে চলে এসেছি, মানে একটা ভোগ দর্শন বলতে পারো, একটা ছোট্ট ভিডিও যেটা তোমাদের সাথে ইচ্ছা হলো শেয়ার করতে। তো দেখো আজকে গোপাল এরকম ভাবে সোয়েটার পরেছে, দেখো দুজনকেই খুব সুন্দর লাগছে। বলে রাখি সোয়েটারগুলো কিন্তু আমার মা বানিয়েছে, টুপি থেকে শুরু করে সোয়েটার সব কিছু, ব্রজসোনা গোপুসোনার সবার। তো দুপুরবেলা আমি শুধুমাত্র গোপালকেই খেতে দিই। তো দেখো সবার পুজো অলরেডি হয়ে গেছে সকালবেলা, আজকে দেখো অনেকগুলো ধুতুরা ফুলও ফুটেছে, প্রায় ছটা মতো ফুটেছে। সুন্দর লাগছে তাই না? তো চলো ভিডিওটা শুরু করা যাক। তাহলে একদম প্রথমে আমি ধূপ দীপটা দিয়ে নেব। এই দিকটা দিয়ে নিলাম ধূপ দীপটা। এই দেখো ধূপ দীপ জ্বালিয়ে দিয়ে নিয়েছি। এবার আমি জল সংখ্যাটা রাখব, এখানটা আমি জল সংখ্যাটা রাখলাম। এছাড়া আমাদের লাগবে আর এই কাপড়, লাল কাপড় আরতির জন্য। ঠিক আছে, এবার তাহলে ভোগ নিবেদন করার পালা, চলো দেখি ভোগে কি কি আছে আজকে। আজকে দুপুরের ভোগে অবশ্যই শীতকালে স্পেশাল পিঠে, মানে পাটি সাপটা, তোমরা দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে পাটি সাপটা রয়েছে। আর দোকান থেকে আমি দুটো কাঁচা গোল্লা কিনে এনেছি, তো পাটি সাপটার গুড়ের কাঁচা গোল্লা। এই যে আজকে আবার দুপুরের খাবার, এর মধ্যে আমরা দিয়ে দেবো একটু তুলসী পাতা। ঠিক আছে, আর এই পাশে আছে জল, জলটা এখনো দেওয়া হয়নি, আমি দিয়ে দিচ্ছি। তুলসী পাতা হয়ে গেল, এবার আমরা ভোগটা নিবেদন করে দেবো। তাহলে চলো এবার আরতি করি। এবং দীপ আমি একসাথে আরতি করে নিলাম। এবার জল সংখ্যা, সব শেষে শঙ্খ বাজিয়ে আমি আমার দুপুরের ভোগ নিবেদন পর্ব শেষ করব।
সবাই খুব ভালো থেকো, আজকের ভিডিওটা এই অবধি, খুব ভালো থেকো, সুস্থ থেকো আর গোপাল ব্রজধামের সঙ্গে থেকো। যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং কমেন্টের মাধ্যমে সঙ্গে থেকো।